কিসওয়াসে লেডিস মুসল্লি তারা তাদের এই শ্রোতাদেরকে মানে এইভাবে ঠাট্টা করে আজকাল আপনারা কিছু অর্ধ নারীর নামাজ দেখেছেন এইভাবে নাকি হাত বাঁধে এইভাবে বক্তা মানুষের সামনে হাত বাঁধে দেখাচ্ছে নাটবান বয়ান আর মাঝে মাঝে ইত্তা করব তাহলে উনি কি করলেন একটা হাদিস কি মানুষের সামনে আমল থেকে বিমুখ করার জন্য ঠাট্টার আশ্রয় নিলেন দিনকে কি করলেন ঠাট্টার আশ্রয় নিলেন ফাউল লগে ফাউল লাগ্যা খারাপ এটা কি নামাজের আদব শিখাইছে না বেয়াদবি শিখাইছে তাহলে আসলে দিন দিয়ে ঠাট্টা করত কাফের মুশরিক দিন দিয়ে ঠাট্টা করত মুনাফিকরা কিন্তু মুসলমান হয়ে দিন নিয়ে ঠাট্টা করা ইতিহাস পিছনে খোঁজা পাওয়া যায় না অমুসলিম কাফের মুশরিক মুনাফিক তারা তো এমনিই কাফের তারা দিনের সাথে ঠাট্টা করলেও কাফের না করলেও কাফের কিন্তু কোন মুসলমান যদি দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করে তার হুকুম কি সে ইসলাম থেকে বের হয়ে যাবে যেহেতু আহলে হাদিসরা হাত উপরে বাঁধে আর আহলে হাদিস সংখ্যা দিন দিন বাড়তেছে এখন এদেরকে ঠেকানোর জন্য দলিল দিয়ে তো ঠেকাতে পারবেন না কোশ্চিন কালেও না কেমন পর্যন্ত টাইম দলিল দিয়ে এদেরকে ঠেকানোর কোনো মানে কোনো শক্তি আপনাদের নাই কেন দলিলের দিক দিয়ে আমরা প্রত্যেকটা কাজ আমরা দলিল ভিত্তিক করি আত্তাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আজকে যেটা আলোচনা করব হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল দিন নিয়ে ঠাট্টা এবং মজাক করা দিন নিয়ে ঠাট্টা এবং মজাক করা দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা এবং মজাক করা যদিও আমরা যদি পিছনের ইতিহাস দেখি তাহলে আসলে দিন নিয়ে ঠাট্টা করত কাফের মুশরিক দিন নিয়ে ঠাট্টা করত মুনাফিকরা কিন্তু মুসলমান হয়ে দিন নিয়ে ঠাট্টা করা ইতিহাস পিছনে খোঁজা পাওয়া যায় না পিছনে খোঁজা পাওয়া যায় না কিন্তু দুঃখের বিষয় এখন আমরা দেখতে পাচ্ছি যে কাফের মুশরিক তারা তো সবসময় দিন নিয়ে ঠাট্টা করবেই তারা তো মানুষদেরকে ইসলাম থেকে ইসলামের ভিতরে ছন্দ ঢুকে দেওয়ার চেষ্টা করবে এদের তো কাজই তাদের আর মুনাফিক সে তো মুসলমান না সে তো শুধু বলছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না মুমিনদের গ্রুপে যখন থাকে তখন বলে আমরা তোমাদের সাথে আছি ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম আর শয়তান কাফের মুশরিকদের কাছে যে বলে না না আমরা তো সেখানে গেছিলাম ঠাট্টা করার জন্য মজাক করার ধোকা দেওয়ার জন্য আরে বাবা অন্তরে আপনাদের সাথে আছি আর উপর দিয়ে শুধু দেখাচ্ছি আমি তাদের সাথে আছি এরা কারা মুনাফিক এরা কারা কি মুনাফিক তো কোন অমুসলিম কাফের মুশরিক মুনাফিক তারা তো এমনিই কাফের তারা দিনের সাথে ঠাট্টা করলেও কাফের না করলেও কাফের কিন্তু কোন মুসলমান যদি দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করে তার হুকুম কি হুকুম ডাকে শোনেন হুকুম হলো এই আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়া ওয়া লাইবা লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়া তোমাদের দিনকে ঠাট্টা এবং মজাকের জিনিস বানায় না দিনকে ঠাট্টা এবং মজাকের জিনিস বানায় না কাফের মুশরিকরা তারা একসময় মানে ঠাট্টা করলো ইসলাম কিনে কিভাবে দেখছো এ নাকি আল্লাহর কথা বলে বলছেন আল্লাহর কথা তারা যে বলে বলতে যায় বলছেন ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরা বলছেন এদের উপর একটা সূরা অবতরণ হয়েছে ওই সূরায় মধ্যে যেটা বলা আছে সেটা হলেই যে তাদের রব নাকি আমার অন্তরের খবরও জানে মানে এটা তাদের অত্যন্ত বিস্ময়কর বিষয় যে মনে যেটা চিন্তা করতেছি সেটা কি আল্লাহ কিভাবে জানবে আল্লাহ কিভাবে জানবে আল্লাহ কি বলছেন ইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ অন্তরে তুমি যা ধারণা করতেছো সব আল্লাহ অবগত সব আল্লাহ কি অবগত তো এটাকেই তারা ঠাট্টাভাবে বলছে যে তাদের রব মানে আমাদের অন্তর খবর নাকি জানে আল্লাহ কি বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব যখন তাদেরকে ডেকে বলা হয়েছে আচ্ছা তোমরা কি এরকম কথা বলছো নাকি
বলছে না না আমরা আসলে একটু ঠাট্টা করতেছিলাম কি করতেছিলাম ঠাট্টা করছিলাম আল্লাহ বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন তোমরা আল্লাহর সাথে ঠাট্টা করো রাসূলের সাথে ঠাট্টা করো আল্লাহর দ্বীনের সাথে ঠাট্টা করো লা তাতাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম আজকে আর তোমাদের কোনো ওজর কবুল করা হবে না তোমরা ঈমান আনার পরও কুফরি করলে ঈমান আনার পর কি করলা কুফরি করলা এই আয়াতের আলোকে যে জিনিসটা স্পষ্ট হয় সেটা হলেই কোন মুসলমান দ্বীনের কোন বিষয় নিয়ে যদি কোন ঠাট্টা এবং বিদ্রূপ অন্তরে ঠাট্টামূলক কোন কথা যদি তার অন্তর থেকে বের করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে ঠিক আছে একটু আগে বললাম যে কাফেররা ঠাট্টা করত মুসলমান ঠাট্টা করে না নূহ আলাইহিস সালামের যখন আল্লাহ বলল উনি তো 950 বছর পর্যন্ত তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন কিন্তু ঈমান আনে না ঈমান কি আনে না 950 বছর বলছেন ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা দিন রাত আমার সম্প্রদায়কে সঠিক পথে দাওয়াত দিলাম ফালাম মাজিদুহুম দুআই ইল্লা ফিরারা কিন্তু আমার দাওয়াত শুনে শুনে তারা পলায় তারা কি করে পলায়ন করে আর আমার কথা যেন তার অন্তরে না ঢোকে এজন্য কানে হাত দিয়ে রাখে 950 বছর পর মাত্র 80 জন মুসলমান তার প্রতি আল্লাহর পক্ষ থেকে দোয়া চান আয় আল্লাহ এদেরকে সব ধ্বংস করে দাও আমি তাকে কল্যাণের পথে ডাকতেছি একদিন দুই দিন না 950 বছর পর্যন্ত তারা আমার হকের ডাকে সাড়া দিল না এদের দুনিয়ায় থাকার কোনো অবকাশ মানে যোগ্যতা নেই এদেরকে সব ধ্বংস করে দাও আল্লাহ দোয়া কবুল করলেন আল্লাহ বলছেন তারা এমন তুফান দিব আসমান থেকে বৃষ্টি বসানো হবে নিচের থেকেও বৃষ্টি উঠবে পানি উঠবে আল্লাহ পাক তুফানে নূহ দিলেন নূহ আর সালামে তুফান দিলেন কিন্তু আল্লাহ পাক নূহ আর সালামকে বলছে একটা কাজ করো আপনি একটা নৌকা বানানো এই নৌকায় প্রত্যেক পশু পাখির জোড়া একটা নর একটা মাদ্দি এখানে তুই উঠাবেন আর যারা মমিন তারাই ওনার ছেলেকেও নৌকা তুলতে পারেনি তো মরুভূমিতে যখন নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছে ওয়াসনাউল ফুলকা ওয়াকুল্লামা মাররু আলাইহি মালাউম মিন কওমি সাকিরু মিন তার সম্প্রদায় নৌকা বানানো দেখে হাসতেছে এই মরুভূমিতে নৌকা চালাবেন বালুর উপরে তার ঠাট্টা করলো কি করলো না নূহ আলাইহিস সালাম বলছে ঠাট্টা করতেছ ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন সময় আসবে আমাকে আজকে যেরকম ঠাট্টা করতেছ যখন পানির মধ্যে ডুববা তখন আমি তোমাদেরকে দেখে ঠাট্টা করব কথা মনে আছে এই নৌকা কেন বানাচ্ছি ওই দিন বুঝে আসবে আজকে বুঝে না আসলেও কাফেররা ঠাট্টা করেছে রাসূল সাল্লামের ছেলে সব মারা গেছে না ছোটবেলায় তো ঠাট্টা করে তারা বলছেন ইন্না শানি আকা হুয়াল আবতার মোহাম্মদ তো লেস কাটা লেস কাটা মানে কি বংশ কোনো পরিচয় নেই ছেলে নেই শুধু মেয়ে আছে মারা যাওয়ার সাথে সাথে তার বংশ কোনো পরিচয় থাকবে না আল্লাহ কি বলছেন ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার যে আপনার বংশ পরিচয় নষ্ট হবে না বরং যারা আপনাকে লেস কাটা বলছে তারা ধ্বংস হয়ে যাবে মোহাম্মদ সাল্লামকে এখনো পৃথিবীর লক্ষ কোটি মানুষ তার প্রতি ইমান এনেছে এবং তাকে রসুল হিসেবে মানে এবং তার নাম শোনার সাথে সাথে তার জন্য দৌড় মানে দোয়া করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা ওনাকে লেস কাটা বলছে তারা কি জীবিত আছে ধ্বংস হয়ে গেছে রসুল সাল্লাল্লাহু সাল্লাম তিনি যখন নবুয়তের দাবি করলেন ঠাট্টা করে বলে মালে হাদা রসুল এ আবার কেমন ধরনের রসুল ইয়াকুলু তয়াম ওয়ামশি ফিল আসওয়া আমাদের মতোই খায় আমাদের মতোই রাস্তায় চলে বাজারে ঘোরাফেরা করে লাউলা নুজ্জিলা ইলাইহি মালাক আল্লাহ যদি রসুলই পাঠাতো একটা ফেরেশতা পাঠাতো দেখছেন মানে কত অভিযোগ তাহলে দিন যারা কবুল করবে না দিন যারা গ্রহণ করে না তাদের অভিযোগের শেষ নেই আল্লাহ ফেরেশতা দিলেও তার প্রতি ঈমান আনবে না কিন্তু একটার পর একটা অজুহাত তারা পেশ করবে যাই হোক আমি আজকে যেটা আলোচনা করবো সেটা হলো এই আজকে মুসলিমদের ভিতরে দিন নিয়ে ঠাট্টা করার প্রবণতা দিন দিন বেড়ে চলছে কেউ তো দিন তাদের কাছে এমন মনে হচ্ছে দিনের কোনো কথা বললেই মনে করে এটা তো 1450 বছর আগের যুগের জন্য হয় এই যুগে কি সম্ভব
তোমার স্ত্রী বেপর্দায় কেন? সে কি বোরকা পরে চলতে পারে না? আরে এই যুগে বোরকা পরে চলবে মানুষ? এটা কেমন লাগে? সব কিছু ঢাকবে, চেহারা হাত পা ঢেকে। হ্যাঁ, আমার দেশে তো প্রধানমন্ত্রী পর্যন্ত এরকম মানে আশ্চর্য হয়ে গেছে যে হ্যাঁ যে কেমন ধরনের দিন যে একটা মহিলাকে একেবারে পর্দার ভিতরে ঢুকে রাখছে। যারা নাকি আজকে নারীকেও পুরুষের সমপরিমাণ বানাইতে চায়, পুরুষ চাকরি করবে নারীও চাকরি করবে, পুরুষ প্লেন চালায় নারীও প্লেন চালাবে, তো পুরুষ বিল্ডিং ভাঙে নারীও বিল্ডিং ভাঙাক দেখি, ভাঙো দেখি, পারবে ভাঙতে? তো তারা কি করে? তারা বলে যে আসলে এই যুগে ওই 1450 বছর আগের দিন এরা চলবে না। কি করতে হবে? এই যুগে আধুনিক আধুনিকতার সাথে চলতে হবে। আর আধুনিকতা কি? আমার ড্রেস, আমার স্বাধীনতা, আমি যেরকম ইচ্ছা সেরকম করব। তার মানে শরীয়ত তার উপর প্রয়োগ হবে, এটা তারা মনে করে যে এটা তাদের উপর অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ছেলেরাও নারীর মতো চলতে চাই, স্বাধীনভাবে চলতে চাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নারীও স্বাধীনভাবে চলতে চায়, এবং তারা মনে করে এই যুগে সে আগের যুগের ইসলাম এখন প্রয়োগ করার অবকাশ নেই। চেহারা দাড়ি নেই কেন? দাড়ি রাখলে এটা মানুষ খারাপ বলে, গা চুলকাই, হ্যাঁ তারপরে কি নাম, হ্যাঁ এগুলো হুজুরদের কাজ। এটা কি? এটা হুজুরেরা করবে, সাদা মানুষ দাঁড়িয়ে রাখবে? আর যদি কেউ দাড়ি রাখে দেখছ, মানে অনেকের দাড়ি তো সবার দাড়ি তো একরকম না, কারো দাড়ি হাতে এখানে একটু আছে, নাউজুবিল্লাহ ঠাট্টা করে কি বলে এটা বকরির দাড়ি বলে কি বলে না? অনেক সময় ঠাট্টা মজাক ভেসে বলে, কিন্তু সে কিন্তু ওই ব্যক্তির দাড়ি নিয়ে মজাক করলো না, সে ইসলামের একটা বিধান নিয়ে সে মজাক করলো। এই মজাক করার কারণে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, তার কোনো খবরই নেই। একজন ব্যক্তি মাশাআল্লাহ তার পায়জামার টাকনুর পায়জামা কেটে নিয়েছে, কেন কেটে নিয়েছে? রাসূল সাল্লাম বলছেন পুরুষদের জন্য টাকনের নিচে পোশাক পরা হারাম, আর নারীদের জন্য টাকনের উপরে পোশাক পরা হারাম। তাদের পোশাক টাকনু ঢেকে ছিসরা যাবে, আর পুরুষের টাকনে উপরে থাকবে। রাসূল বলছেন কেয়ামতের দিন যে ব্যক্তি টাকনের নিচে কাপড় ঝুলে পড়েছে, লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইয়াতাকাল্লাম ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তাআলা তার সাথে কথা বলবে, লা ইউকাল্লিমুহুম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলিম, তার জন্য কঠিন শাস্তি। অতএব একজন মুসলিম, সচেতন মুসলমান, সে তো টাকিনের উপরে কাপড় পরবে। একজন টাই পরেছে, কোট পরেছে, টাকিনের উপরে প্যান্ট পরেছে, আর একজন হাসতেছে, বাবা টাইও পরে আবার হুজুরও, টাইয়ে পরে আবার কি হুজুরও, তার মানে কি? সে তার মুখ থেকে ওই ব্যক্তিকে মানে সে ঠাট্টা এবং বিদ্রোপ করলো, কেন? সে একটা ইসলামী পোশাক পরেছে। ইসলামী দৃষ্টিকোণে টাই পরাও না যায় নয়, কোট পরা না যায় নয়, প্যান্ট পরা না যায় নয়, কিন্তু টাকলে নিচে জুব্বা পরাও না যায়, টাকলে নিচে প্যান্ট পরাও না যায়। তো ওই বেচারা তো দিন মানতে চাচ্ছে, আর আপনি নিজে আমল করতে পারছেন না, কিন্তু তাকে নিয়ে ঠাট্টা করছেন, তাকে নিয়ে ঠাট্টা করছেন। এই ধরনের ঠাট্টা মানে এক শ্রেণীর নামধারী মুসলমান আছে যাদের ভিতরে নাস্তিকতা, হ্যাঁ তাদের আকিদার মধ্যে নাস্তিকতার প্রবলতা খুব বেশি, তারা কিন্তু ইসলামকে নিয়ে এইভাবে ঠাট্টা বিদ্রোহ করা কি করে না। কিন্তু আজকাল আর একটা দুঃখের সাথে বলছি, সেটা হলে এই ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রোহ শুধু এই পর্যন্ত শেষ সীমা রেখা নেই। যদি আলেম সমাজের মধ্যে থেকে আলেমরা যদি দিনের কোনো বিষয় নিয়ে যদি ঠাট্টা বিদ্রোহ মজাক করেন দিনকে নিয়ে, তাহলে বলেন তাহলে তার কি হবে? কাফের মুশরিক তারা তো দিন জানে না, আর বেদিন বেনামাজি তাদের মধ্যে দিনের শিক্ষা কম, কিন্তু আলেম সমাজ হয়ে তারা যদি দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করে, আপনি আশ্চর্য হবেন? এটা কি করে কেউ, আপনি দেখতে চান? আচ্ছা বলেন, আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, বিশ্বের বহু মুসলমান বহু জায়গায় ইসলাম নিয়ে ইখতিলাফ আছে। কি আছে? ইখতিলাফ আছে, একটু ভালো করে একটু সংক্ষিপ্ত আমি বুঝিয়ে দিই। এই ইখতিলাফটা সব একরকম না, কিছু ইখতিলাফ এমন আছে একটা ইমান আর একটা কুফুর। মাজারের সাথে সম্পর্ক রাখা, যা কিছু হচ্ছে মাজারে, সেটা চাদর দেওয়া হোক, সেটা মান্নত করা হোক,
কবর পাশে পাকা করা হোক, সেখানে যায় কিছু চাওয়া হোক, সেখানে যায় সিন্নি খাওয়া হোক, সিন্নি বিলি করা হোক, এই সবগুলি হলো ইমান পরিপন্থী কাজ, শিরকি কাজ, কুফরি কাজ, এগুলি ইমানের পরিপন্থী। আর এর বিপরীত কি? ইমান। এর বিপরীত কি? ইমান। মুসলমান কিন্তু ইমানদারও আছে আর মাজার পূজারি মুসলমানও আছে, আছে না? জি, ঠিক তেমনই একটু আগে যেটা বললাম, মানুষ রোগ মুক্তি হওয়ার জন্য ওষুধ খেতে পারে, শরীয়ত যেগুলি দোয়া আছে এগুলি দোয়া পড়ার মাধ্যমে আরোগ্য লাভ করতে পারে, কিন্তু আপনি হাতে তাবিজ ঝুলাবেন, বালা ঝুলাবেন, লাল সুতা ঝুলাবেন, কালো সুতা ঝুলাবেন, হ্যাঁ, আর বাড়িতে ওই পাতিল, ভাঙা পাতিল লটকায় রাখবেন, আর গাছের সাথে হ্যাঁ দাঁত লটকায় রাখবেন, গরুর দাঁত, গরুর পা, হ্যাঁ, মরা মানুষের মরা গরু খুলি লটকায় রাখবেন, আর মনে করবেন যে আপনার গাছের ফল ভালো থাকবে, এর চেয়ে বড় শিরক আর পৃথিবীতে কিছু নেই। এগুলো কোনো শিরকি কাজ? এগুলো কি শিরকি কাজ? এগুলো যে ইখতিলাফ আছে, এই ইখতিলাফকে আপনি মনে করবেন না যে এটা এক মানে সাধারণ ইখতিলাফ, এটা একটা ইমান একটা কুফুর, একটা ইমান একটা কি কুফুর। কিছু ইখতিলাফ আছে যে ইখতিলাফ কিন্তু ইমান আর কুফুরের ইখতিলাফ নেই, সেটা হলো একটা হাদিস সহি আর একটা জয়ীফ, অথবা একটা এক মাজহাব গ্রহণ করেছে আর একটা আর এক মাজহাব গ্রহণ করেছে। যেমন সৌদি আরবে সালাতের সময় আমরা কি কোনো নিয়ত করি? এখানে নিঃসন্দেহে নিয়ত করি, কিন্তু নিয়ত করার জায়গা থেকে করি, সেটা কি অন্তর থেকে নিয়ত করা? মুখে কিন্তু নিয়ত পড়ি না, কেউ ইমাম পড়ে না, আর মুখে পড়াটা বেদাত, মুখে পড়া কি বেদাত। কিন্তু বাংলাদেশে আমাকে আগেই নিয়ত শিখে, আগে নিয়ত পড়ায়, ঠিক আছে, নিয়ত পড়ানো শিখে। আচ্ছা, তারপরে নামাজ যখন শুরু করবেন, নামাজ শুরু করার ভঙ্গিমা সৌদি আরবে দেখছেন এখানে মাশাআল্লাহ, হ্যাঁ, কেউ যে এইভাবে আল্লাহ আকবার বলতাম না, ঠিক আছে না, কানে লতি পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত, দুটাই সহি হাদিস, ঠিক আছে না। আমরা কি করেছি? এই পর্যন্ত পুরুষ নিবে, এই পর্যন্ত নারী, ভাগ করে দিয়েছি, আগেই হাদিস কি করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। এরপর হাত বাঁধবো কোথায়? নারী বাঁধবে সিনার উপরে আর পুরুষ বাঁধবে নাভির নিচে। কেন ভাই এই পার্থক্য? কে করেছে? রসুল করেছে। কেন পার্থক্য করলাম? বলছে এই বিষয়ে হাদিস আছে, এই বিষয়ে হাদিস আছে, ভাগ করে দিলে দুই হাদিসের উপর একসাথে আমল হচ্ছে। জি, শরীয়তেরা বলে নাই। একটু আগে যেটা বললাম, কানের লতি পর্যন্ত হাত তোলাও সেই হাদিস, কাঁধ পর্যন্ত হাত তোলাও সেই হাদিস, পুরুষও এখতিয়ার, নারীর জন্য এখতিয়ার, যে যেটা ইচ্ছা গ্রহণ করতে পারে। শরীয়ত যেখানে ভাগ করে নাই, আপনি যতই বড় পণ্ডিত হোক না কেন, আল্লাহ আপনাকে ভাগ করার অধিকার দেয়নি, কথা বুঝতে পারছেন? তারপরেও বলবো, প্রচলিত চার মাজহাব আছে, সেই চার মাজহাব অনুযায়ী হানাফি মাজহাবের নামের নিচে হাত বাঁধে, আর দুই মাজহাব শাফি মাজহাব এবং হাম্বলি মাজহাব হাত বকের উপর বাঁধে, হাত বকের উপর বাঁধে, ঠিক আছে। আর মালিকিরা তো হাত বাঁধেই না, মালিকিরা হাত বাঁধান। তাহলে আমরা কি বলি না চার মাজহাব চারটাই ঠিক? বলি না, বলি না, বলি না। তাহলে আপনার দলিল অনুযায়ী চার মাজহাব যদি চারটাই ঠিক হয়, তাহলে যিনি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছেন তার নামাজও ঠিক, এতে কোনো সন্দেহ নেই। নাভির নিজে হাত বাঁধলে সে তার নামাজও ঠিক, এবং বুকের উপর হাত বাঁধলে তার নামাজও ঠিক, এটা আপনিই বলছেন, ঠিক আছে না। এবং আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলি হ্যাঁ, হাত বাঁধার হুকুমটা হলো সুন্নত, কেউ যদি হাত ছেড়ে দেও নামাজ পড়ে নামাজ হবে না তা না, কিন্তু সুন্নতের উপর আমল না করার কারণে তার স্বভাবটা কমে যাবে। আর বাকি কোথায় বাঁধবেন, সিনার উপর বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, এ বিষয়ে দুই রকম হাদিস আছে। তবে আমাদের কাছে আমরা বেশি বিশুদ্ধ মনে করি সিনার উপর হাত বাঁধা। সহি ইবনে খুজাইমাই ওয়াইল বিন হুজুর থেকে রসুল সাল্লাম বলেছেন যে ওয়াজা ইয়াদাইহি আলা সাদরিহি, রসুল সাল্লাম ওনার দুই হাত সিনার উপরে বাঁধলেন। ইমাম খুজাইমা রাহিমাহুল্লাহ উনি হাদিসটা বর্ণনা পর বলছেন হাদিসটা সহি, কেউ কেউ এর হাদিসটাকে আবার দুর্বলও বলেছেন। আর বুখারীর হাদিস অনুযায়ী বলছেন জিরা আলা জিরা, এটার নাম হলো জিরা, জেরা আলা জেরা, জেরা জেরা বাঁধলে কিন্তু ঘুরা ফিরে যাবে, সিনার উপরেই পড়বে, নিচে যাবে না। যাই হোক, তারপর আমরা বলি যেটা বিশুদ্ধ মত, আমরা মনে করি বেশি শুদ্ধ হলো সিনার উপরে বাঁধা, কিন্তু তারপরে কেউ যদি নাভের নিচে হাত বাঁধে তার নামাজ হয়ে যাবে, নামাজ কি হয়ে যাবে, কথা বুঝলেন না। এই জন্য আমরা যে কোনো ইমাম, যেই ইমাম শিরিক করে না তার পিছনে নামাজ শুদ্ধ, এটা আমরা ফতোয়া দিয়ে পড়ি, নিজেও কি পড়ি। ইদানিং দেখতেছি এটা অন্য কোনো দেশে দেখা যায় না, আমাদের দেশে যেহেতু আহলে হাদিসরা হাত উপরে বাঁধে আর আহলে হাদিস সংখ্যা দিন দিন বাড়তেছে, এখন এদেরকে ঠেকানোর জন্য দলিল দিয়ে তো ঠেকাতে পারবেন না, কোশ্চিন কালেও না, কেমন পর্যন্ত টাইম,
দলিল দিয়ে এদেরকে ঠাকানোর কোনো মানে কোনো শক্তি আপনাদের নাই। কেন? দলিলে দিক দিয়ে আমরা প্রত্যেকটা কাজ আমরা দলিল ভিত্তিক করি, তার দলিলে তো আমাকে ঠাকাতে পারবেন না। তখন কি করে তারা? তাদের এই শ্রোতাদেরকে মানে এইভাবে ঠাট্টা করে। আজকাল আপনারা কিছু অর্ধ নারীর নামাজ দেখেছেন এইভাবে নাকি হাত বাঁধে, এইভাবে বক্তা মানুষের সামনে হাত বাঁধে দেখাচ্ছে। আবার নামাজের দাঁড়ায় কীভাবে? আহলে হাদিসেরা কীভাবে দাঁড়ায়? বুখারির বর্ণনায় হাদিস অনুযায়ী মানুষ যখন জামাতের সাথে নামাজ পড়তে দাঁড়াবে তখন একজন আরেকজনের পা এবং কাঁধ লেগে যাবে, মাঝখানে যখন জায়গা না থাকে, শয়তান ঢোকে মাঝখানে জায়গা থাকলে। ঠিক আছে, ইলজাকুল মানকাবি বিল মানকাবি ওয়াল কাব বিল কাব ওয়াল কদম বিল কদম। ইমাম বুখারী রহমতুল্লাহ হেডিং অধ্যায় বেঁধেছে, মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন তার কাঁধের সঙ্গে কাঁধ মিলবে, পায়ের টাকনের সাথে টাকনা মিলবে, কদমের সাথে কদম মিলবে। হ্যাঁ, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা এমনভাবে দাঁড়াতাম যে আমাদের সব কিছু মিলে যেত। সুন্নত আলহামদুলিল্লাহ। তুমি যদি বেদে পড়ো আলহামদুলিল্লাহ, কেউ যদি তুমি না মানো, তুমি আমল না করতে পারো, কেউ যদি আমল করে তুমি সেটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এখন হানাফি মাজহাবে যেহেতু বলা হয়েছে দুই আঙ্গুল দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁকে রেখে দাঁড়াতে হবে, আরে বাবা এই মর্মে তোমাকে কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। একটা হাদিস দেখাও, একটা হাদিস দেখাও, হোক জয়ীফ বানাওয়াট হাদিস হোক, যে রসুল বলেছেন দুই পাক এতটুকু ফাঁক করতে হবে যে মাঝখানে চার আঙ্গুল জায়গা থাকবে, এটা তুমি একটা হাদিস দেখাও, কিয়ামত পর্যন্ত হাদিস পাবা না। তো একটা বেদলিল বে হাদিস তুমি একটা আমল করে আসতেছো, আমরা তোমাকে এখনও জাহান্নামে পাঠাই নাই, বললেই তোমার নামাজ হবে না। আমরা তোমাদেরকে বলছি যে আমরা প্রত্যেকেই হই আমি সাফি, হই আমি হাম্বলি, হই আমি হানাফি, যে মাঝহাবের হই না কেন, প্রত্যেককেই কিন্তু আমাদেরকে এক জায়গায় ফিরে আসতে হবে, আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহ আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। আমরা তো এটাই বলছি। আরে ভাই তুমি হাদিসটা যাচাই বাছাই করো, করে যদি সই হয় বিশুদ্ধটা গ্রহণ করো। সেটা না করে এখন ব্যঙ্গ করতে যে দেশে যে আহলে হাদিসরা হ্যাঁ ওদের একদম পা ফাঁক করে দেখাচ্ছে, এইভাবে নামাজ পড়ে দেখাচ্ছে, তাহলে উনি কী করলেন? একটা হাদিসকে মানুষের সামনে আমল থেকে বিমুখ করার জন্য ঠাট্টার আশ্রয় নিলেন, দিনকে কী করলেন? ঠাট্টার আশ্রয় নিলেন। হ্যাঁ, একজন বক্তা তো বুখারি শরীফ পড়ায়, উনি আবার কী করছে জানেন? বলছেন আজকাল নতুন নতুন সৌদি আরব থেকে কিছু আমেল এসে এরা আবার জোরে মসজিদে আমিন বলে, কী বলে? জোরে আমিন বলে, মানে কোরআন মাথার নিচে নিয়ে বলছেন আমি পঞ্চাশ বছর বুখারী শরীফ পড়াচ্ছি, আমি আমিন জোরে বলার কোনো হাদিস পাইনি পাইনি পাইনি, আউযুবিল আউযু। অথচ আপনি বুখারী মুসলিম করেন, রাসূল সাল্লাম বলছেন ইদা আম্মার আল ইমাম ফা আমিন, ইমাম যখন আমিন বলে তখন তুমি আমিন বলো। তো ইমাম আমিন কখন বলবে? আস্তে আমি বলে আমি শুনতে পারবো? হ্যাঁ, রসুল বলছে ইমাম আমিন জোরে বলে তুমি আমিন বলো, ফেরেশতারা আমিন বলে, তোমার আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায় তোমার পিছনে সবগুলো মাফ হয়ে যাবে। রসুলের যুগে সাহাবায়ে কেরাম আমিন জোরে বলতেন, মসজিদ কেঁপে উঠত, ইহুদিরা সবচেয়ে বেশি রাগান্বিত হতো আমিন শুনে। স্পষ্ট হাদিস, তুমি সম্ভব হলে আমল করো আর না হলে তুমি করো না। লাস্তা আলাইহিম বিমুসাইতে, আল্লাহ বলছেন কেউ কারো জন্য দারোগা না, আপনি বুঝাতে পারেন। কিন্তু এই ধরনের কথা বলা, বুখারী শরীফ পড়ায় উনি একে হাদিস জোরে আমিন বলার হাদিসই পায়নি, আবার এটা নিয়ে কেউ ব্যঙ্গ করতেছে ঠাট্টা করতেছে। আর একজন বাংলাদেশের বড় একজন আলেম, তিনি বলছেন পায়ের সঙ্গে পা মিলালে যদি শয়তান না ঢোকে, তখন দেখাচ্ছে পা আবার বেশি ফাঁক করে বলতেছে, মাঝখান থেকে শয়তান ঢুকবে নাউজুবিল্লাহ। আর সবাই হাসতেছে, বক্তাও হাসতেছে শ্রোতাও হাসতেছে। সম্মানিত দিদি ভাই, আমি আমার এই আজকের এই বক্তব্যের মাধ্যমে এই এই শ্রেণীর মানুষ যারা নাকি সমাজে ইসলামটাকে ঠাট্টা এবং বিদ্রোপ করে উপস্থাপন করে ইসলামটাকেই হাস্যকর বানানোর চেষ্টা করতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই তুমি তোমার ঈমানটা নষ্ট করো না। মনে রাখবা আল্লাহ রসুলের সুন্নত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ তুলতে পারো না। রসুলের সুন্নত টিকে থাকবে, তুমি টিকে থাকবে না। তুমি যতই ঠাট্টা করো, যারা ইসলাম নিয়ে ঠাট্টা করেছে তারা যেরকম দুনিয়া থেকে চলে গেছে, তুমিও একটা ইসলামের আমল নিয়ে ঠাট্টা করে তুমি দিনে টিকে থাকতে পারবে না। ঠিক আছে, আল্লাহ দিন টিকে থাকবে কিন্তু তোমার ইমানটা নষ্ট হয়ে গেল। ইমান কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এই জন্য আজকের আলোচনা এখানেই শেষ। সেটা হলেই কেউ যদি আল্লাহকে নিয়ে ঠাট্টা করে, রসুলকে নিয়ে ঠাট্টা করে, কোরআন নিয়ে ঠাট্টা করে, দিনের কোনো মাসআলা নিয়ে ঠাট্টা করে, তার হুকুম হলো সে তার ইমানকে নষ্ট করে দিল। ইমানকে কী করে দিল? নষ্ট। হও তুমি বড় বক্তা, অথবা হও তুমি বড় মহাদ্দেশ, হও তুমি বড়
মানে শাইখুল হাদিস যে কেউ করুক ইসলাম নিয়ে যদি কোনো ঠাট্টামূলক কোনো আচরণ তার দ্বারা সাব্যস্ত হয় আমি আমি যদি করি আমার দ্বারা হলেও একই অবস্থা হবে কথা বুঝতে পারছেন তো আর দীন ওয়ান নসিহা দীন হলো কল্যাণ চাওয়া আমরা আপনাদেরকে খারাপ বলি না আমরা কাউকে জাহান্নামে পাঠাই না আমরা বলি ভাই যার মধ্যে যে ভুলটা আছে আমরা এই ভুলটা স্মরণ করে দেই ধরিয়ে দেই যেন ওই দীনী মুসলিম তার ভুলটা বুঝতে পারে বুঝতে পেরে যেন সঠিক দিনের উপর সে ফেরত আসে এটা হলো আমাদের চাওয়া এটা কি আমাদের চাওয়া এই আশা নিয়েই আজকের আলোচনা যে আজকে মুসলিমদের ভিতরে ইমান বিনষ্টের যে বহু কারণ কর্ম চলছে মুসলমান এই বিষয়ে জ্ঞান নেই মুসলমান এই বিষয়ে কি নেই